রবিবার মুশিদাবাদের ভরমপুরে দুষ্কৃতীদের হাতে খুন হন তৃণমূল নেতা সত্যেন চৌধুরী দুষ্কৃতীরা তাকে খুব কাছ থেকে গুলি করে এই ঘটনা প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন আমাদের খুবই পরিচিত ছেলে ছিল আমার সঙ্গে পনেরো থেকে কুড়ি বছরের সম্পর্ক হঠাৎ করে ফোনে একজন আমাকে বলে দাদা এরকম সত্যেন চৌধুরী খুন হয়ে গেল কোন ভোট বলে কথা না লোকসভার ভোট বিধানসভা ভোট না এই ধরনের খুন হবে কেন আমাদের খুবই পরিচিত ছিল ছিল প্রায় পনেরো থেকে কুড়ি বছর আমার সঙ্গে সম্পর্ক আর নাই তা না কিন্তু তার মানে এটা নয় যে তার প্রতি আমাদের স্নেহ ভালোবাসা সহানুভূতি নেই খুবই দুঃখজনক ঘটনা এটা আমার কাছে বেদনা